আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি ফোনপে বা ক্রেডিটের মতো অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকেন, তাহলে এই মুহূর্তে আরবিআইয়ের তরফ থেকে সম্পূর্ণ নতুন নিয়ম নতুন নির্দেশিকা জারি হয়েছে। আর কিন্তু আপনারা অনলাইনে বিল পেমেন্ট করতে পারবেন না। তো কারা করতে পারবেন না, কী নিয়ম জারি হয়েছে, এই বিষয়ে কী নতুন আপডেট উঠে এসেছে আরবিআইয়ের তরফ থেকে, কী জানানো হয়েছে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই যে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই যদি আপনি ব্যবহার করেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, খুব কাজের ভিডিও। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আপনাদের কাছে যদি কোনো রকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, আপনারা যদি ফোনপে ব্যবহার করেন বা ক্রেডিটের মতো অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন, তাহলে আরবিআইয়ের তরফ থেকে কিন্তু নতুন নির্দেশিকা জারি হয়েছে, নতুন কিন্তু আপডেট এসে গেছে, নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে। দেখুন, বলা হয়েছে ফোনপে বা ক্রেডিটের মাধ্যমে আর দেওয়া যাবে না ক্রেডিট কার্ডের বিল। তো কেন দেওয়া যাবে না, আরবিআইয়ের তরফ থেকে নতুন কী নির্দেশিকা বা নিয়ম জারি হয়েছে, এক এক করে আপনাদেরকে জানাবো। তাই আপনারা যদি ফোনপে ব্যবহার করেন বা ক্রেডিটের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু ফিনটেক সংস্থাকে আর ব্যবহার করা যাবে না। ফোনপে বা ক্রেডিটের মতো সংস্থার সাহায্যে যারা ক্রেডিট কার্ডের বিল জমা করেন, তারা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে আর এই কাজ করতে পারবেন না। তো বুঝতে পারছেন, জুলাই মাসের 1 তারিখ থেকে আপনি কিন্তু ফোনপে অথবা ক্রেডিটের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করে বা অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ক্রেডিট কার্ডের বিল কিন্তু জমা করতে পারবেন না। শুধু তাই নয়, দেখুন বলা হয়েছে ক্রেড, ফোনপে, বিলডেক্সের মতো ফিনটেক সংস্থার মাধ্যমে আর কিন্তু এই ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন না বা করা যাবে না। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ আরবিআইয়ের তরফ থেকে। দেখুন, বলা হয়েছে আরবিআইয়ের নতুন নিয়মবিধি অনুসারে 30 জুনের পর থেকে রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রালাইজড বিলিং নেটওয়ার্কের মাধ্যমেই ক্রেডিট কার্ডের বিল জমা করতে পারবেন, অর্থাৎ ভারত বিলের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। কী বলা হয়েছে, বলা হয়েছে দেখুন, সেন্ট্রালাইজড সিস্টেমে বিল পেমেন্ট করতে হবে। প্রথম সারির ব্যাঙ্ক যেমন অ্যাক্সিস ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, যারা 50 মিলিয়নেরও বেশি ক্রেডিট কার্ড বিতরণ করেছেন, তাদেরকে BBPS সিস্টেম চালু করতে হবে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য বা বিল দেওয়ার জন্য। আর এই BBPS সিস্টেম কি, দেখুন বলা হয়েছে BBPS সিস্টেম হলো ভারত বিল পেমেন্ট সিস্টেম, যা কিনা রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম। তো বুঝতে পারছেন, এবার থেকে কিন্তু বিল পেমেন্ট করতে হলে বা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হলে আপনাদেরকে ভারত বিল পেমেন্ট সিস্টেম কিন্তু ব্যবহার করতে হবে। আগামী 30 জুন থেকেই ক্রেড, ফোনপে বা বিলডেক্সের মতো যে সমস্ত অনলাইনের মাধ্যমে আপনারা বা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনারা ক্রেডিট কার্ডের বিল জমা করতেন, এবার থেকে আর দিতে পারবেন না। নতুন ম্যান্ডেটে যদি না এই সমস্ত ব্যাঙ্ক আপডেট করে সিস্টেম, তো বুঝতে পারছেন, যে সমস্ত ধরুন ব্যাঙ্কগুলো আপনাদেরকে ক্রেডিট কার্ড দিয়েছে, সেই সমস্ত ব্যাঙ্কগুলো যদি না এই সিস্টেম, নতুন সিস্টেম আপডেট করে, সেক্ষেত্রে কিন্তু ফোনপে বা ক্রেডিট, এই সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন যদি আপনারা ব্যবহার করেন বা পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর করতে পারবেন না। ততদিন পর্যন্ত এইভাবে বিল পেমেন্ট করা যাবে না, যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছি। এবার আরবিআইয়ের তরফ থেকে কী কী জানানো হয়েছে, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এবার রিজার্ভ ব্যাঙ্ক কী জানিয়েছে, দেখুন বলা হয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে এবার থেকে সমস্ত ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে হবে ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। আগামী 30 জুন পর্যন্ত এই সিস্টেমে স্থানান্তর করে নিতে হবে সকলকে। এরপর থেকে গ্রাহকরা আর কোনো ফিনটেক সংস্থার মাধ্যমে এই ক্রেডিট কার্ডের বিল জমা করতে পারবেন না। এদিকে ফোনপে এবং ক্রেড BBPS সিস্টেমের অন্তর্ভুক্ত হওয়ার সত্ত্বেও এই সমস্ত মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল দেওয়া যাবে না, যদি না কার্ড ইস্যুকারী ব্যাঙ্ক নতুনভাবে এই নতুন পেমেন্ট সিস্টেমে আপডেট করে, যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম আর কি। এবার দেখুন, বলা হয়েছে ডেডলাইন বাড়ানোর আর্জি। বলা হয়েছে দেখুন, প্রথম সারির পেমেন্ট কোম্পানির CEOদের তরফ থেকে রিজার্ভ ব্যাঙ্কের কাছে 30 জুনের ডেডলাইন বাড়ানোর আর্জি জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে 90 দিনের এক্সটেনশান চাওয়া হয়েছে, অর্থাৎ 90 দিনের কিন্তু সময় চাওয়া হয়েছে। এবার বলা হয়েছে দেখুন, কোন কোন ব্যাঙ্কে ইতিমধ্যে এই যে ভারত বিল পেমেন্ট সিস্টেম বা BBPS সিস্টেম আছে, দেশের ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে এমন মোট 34টি ব্যাঙ্ক আছে। তবে এদের মধ্যে মাত্র 8টি ব্যাঙ্কেরই কেবল এই BBPS অর্থাৎ ভারত বিল পেমেন্ট সিস্টেম আছে। এর মধ্যে রয়েছে SBI কার্ড, BOB অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা, সেই সঙ্গে ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং কোটাক মহেন্দ্র ব্যাঙ্ক, এই কটা ব্যাঙ্কের কিন্তু এই সিস্টেমটা রয়েছে। তো বুঝতে পাচ্ছেন, এবারে কিন্তু নতুন নিয়ম জারি হয়েছে আরবিআইয়ের তরফ থেকে। আপনারা যদি ফোনপে বা ক্রেডিটের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু BBPS সিস্টেম বা ভারত বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে বিল পেমেন্ট করতে হবে বা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হবে। এই বিষয়ে আপনাদের যদি নতুন কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো রকম কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি ফোনপে বা ক্রেডিট ব্যবহার করেন কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।